দেখো ঘর দেখ যাই দেখো না দিয়ে আয় বলবো। তো বেরিয়ে পড়লাম, ওই যে মিষ্টি যা ঠান্ডা, কত সকালবেলা উঠেছি, বাপ অনেক সকালবেলা উঠেছি, এত ঠান্ডা লাগছে সকালবেলা উঠে সব কাজকর্ম করতে। কটায়? 5টার সময় উঠেছি, সব 5টার সময় উঠে দেখি ভোর। ওই যে মিষ্টি, চলো যাই। তাপসের চলো কি গন্ধ না টিকিট তো মানে কাট হই নাই তুমি কি রিজার্ভেশন কাট হই না তো যদি সিট না পাই না তারপরে হে তোমার মা ডাকবে কারে ই বানে না শুনো না না এটা ঘামছে রুটি খাবি খাইব না খাইছে না মেয়ে দিয়ে হ্যাঁ
বেলা চলে আসলাম সকালবেলা। কালকে বাড়িতে এসে অনেকটা রাত হয়ে গেছে আস্তে আস্তে, তার জন্য কিন্তু আর ব্লগিং করা হয়নি, তার জন্য হয়েছে সকালবেলা চলে আসলাম। তো কালকে দেখলে সারাদিন ট্রেনে ছিলাম, তো আস্তে আস্তে রাত হয়ে গেছে, তার জন্য এসে খাওয়া দাওয়া করে জাস্ট ঘুমিয়ে পড়েছি ঠান্ডার মধ্যে। আর ইচ্ছে করছিলো না ভিডিও করতে, তার জন্য যে একদম সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে চলে আসলাম। খুব ভালো লাগছে, তো দেখতে থাকো, এই কয়েকদিনের ব্লগ এখান থেকেই পাবে। তো আমি এখন আছি ময়নাগুড়িতে, ওয়েস্ট বেঙ্গল। চলো, এই যে এটা হলো আমার ফ্রেন্ডের বাড়ি, এই যে এদের বাড়িতে আসছি। তো চলো চা টা খেয়ে নিই। এই যে চা খেতে বসে পড়েছি, এই যে চা, চা দিয়ে দিয়েছে, এই যে চা খেয়ে নিই। চলো বাইরে, কি মজা রয়ে দিয়েছে। সামনের ওয়েদারটা তামামই লাগতেছে, একটু কুয়াশা কুয়াশা পড়তেছে, কিন্তু ঠান্ডা নাই। চলো এই যে চা আর বিস্কুট খেয়ে নিই সকালবেলা। এই যে এই বাড়ির নিউ মেম্বার দেখতে পাচ্ছ, এই যে কুলে বসে আছে, কুলে, এই যে নিউ মেম্বার, একটা পাখি, সোনা পাখি একটা, এই যে সায়ন্তিকা, ওর নাম হলো সায়ন্তিকা। তো এটা আমার বান্ধবীর মেয়ে, এটা এক্স, এটা হলো বান্ধবীর ছেলে, আর এটা হলো তো মিষ্টি, এটাকে সবাই চেনে, এই যে বাচ্চা বাটি এসে মিষ্টি এসে পুরো খেলায় ব্যস্ত। এটা তুমি? হ্যাঁ না, এটা গুড্ডু। হ্যাঁ এটা তুমি না তো, এটা গুড্ডু। তো এদিকে ওয়েদারটা খুব দারুণ লাগছে, এই যে সূর্য উঠে পড়েছে রোদের মধ্যে, এই যে ওকে নিয়ে একটু বসে আছি। হ্যাঁ বি, এটা বি বি বি, খাও খাও খাও, এরকম কর না বাবা, ভাইয়ের ভাইয়ের মুখে বলবো যে ওদিকে যাও। এই যে গুড্ডু, গুড্ডু হাই বলো, হাই বলো, আই এম গুড্ডু বলো। হ্যাঁ আমার নাম গুড্ডু, না আমার নাম গুড্ডু। এই যে গুড্ডু, এত রোদ, পুরো রোদ, কিন্তু ওই বাড়ির পাশটা একটু ঠান্ডা ঠান্ডা, কিন্তু এখানে গরম। এগুলো কাজ তো বাড়িতে কোনোদিন করি না, করতাম বিয়ের আগে। বিয়ের আগে আমাদের বাড়িতে তো ধান সিদ্ধ করতো না, তখন করতাম, এখন আর করা হয়নি। বিয়ের পর সুখী হয়ে গেছে না? কত সুখে রাখছ, সুখে একেবারে দশ আঙ্গুল ধান সিদ্ধ করে সামনে দাও। তো এদিকে হ্যাঁ, মাথায় না শ্যাম্পু করবো, তার জন্য তেল দিয়ে নিচ্ছি। আসলে কালকে সারাদিন গাড়িতে আসছি, তো একদম মাথা কেমন যে লাগছে, তো বললাম মাথাটা জল দিয়ে ধুলে ভালো লাগবে, বললাম শ্যাম্পুও করিনি একবারে, মাথায় চুলি নেই আর কি তেল দেবো, তবু নেই। যাচ্ছি হলো ওর দিদিদের বাড়িতে, ক্যামেরা আসতে যে ওর কি প্রবলেম, ও মাত্র ভগবান জানে আর ও জানে। অবশ্য আমার ফটো ছাড়তে পারে, ফটো ছাড়লে কিচ্ছু হয় না, ভিডিওতে আসলেই মানে মহাভারত অসুদ্ধ হয়ে যায় না, থাপ্পড় মারবো কিন্তু রাখতে। সত্যি কথা বললে সবারই গায়ে লাগে না? গুড্ডু হাই বলে দাও, হাই বলে, হাই। হাত ব্যান্ড হয়েছে ভাই। তো ওই যে মিষ্টু, মিষ্টুর বাবা, সবাই যাচ্ছি। চলো ওই যে সামনে থেকে গাড়িতে চড়বো, গিয়ে চলে আসব, তো গিয়ে দেখি। চলো যা যাক, আমি মানছি না, প্লাস্টিক বানিয়ে লাইব মেয়া। কোথায় টাটো? দোকানে আসলে শুধু চকলেট, অন্য কিছু খেতে ভালো লাগে না? কই দোকান, এই এটা খুললে খাইতে হবে বাবা, এটা খুলতে হয় তো। হ্যাঁ এই যে বলো, খায় দেখো না, খায় দেখো, একটা মৌসুমি নিছো, মৌসুমি নিছো, কালাঙ্গ নিছো,
মিষ্টি দাও। হ্যাঁ দাও। আলু কত? আলু 50 টাকা। আছে মিষ্টি আছে। নিবা? হুম খাইব না নাই। ভালো জিনিস তো। না খাইলে পরে আবার। হ্যাঁ কে 40 টাকা রং দিয়া। আর মিষ্টি আছে তো তোমার না খারাপ হইছে। 1 কেজি বেশি তোমার গাড়ি ভাড়াটা দিয়ে 500 টাকা কামাই। এই যে আমার জিজু, এই যে জিজু জিজু আজকে দাঁত গুলো লাল। কতবার আসলাম দেখা হয়নি, এবার দেখা হয়ে গেল। এই জর্পিদি জিজুর সাথে দেখা করতে আসি, দেখলে তো এত দূর থেকে। হ্যাঁ কতবার আসা হয়নি, এবার চলে আসলাম। তো চলো চাটা খেয়ে নিলাম, এবার চলে যাবো। আবার আসবি? হ্যাঁ আনাম যাবা। হ্যাঁ বাবা শুনো, এই যে অর্ণব দাদা, এই যে এই যে এই যে অর্ণব দাদা, এই যে এই যে এই যে ঘুম পুরা উঠলাই না। অনম দাদা টাটা দিয়ে দাও বাবা, টাটা দিয়ে দাও। এ বাবা অনম দাদাকে কথা বলছে না মিষ্টু। মিষ্টু চলে যাচ্ছ মা, কোথায় গেল অনম দাদা? ঘুম মানে চোখ চোখ খুলেছে, ঘুম যায়নি এখনো। এই যে দেখো মেশো, বড় বড় করে দেখতেছে চোখ গুলো। আহা যদি বেঁচে থাকি আসবো। ওইখানে চলো জোর লাগে কে হেইয়া করবো, জোর লাগে কে। হ্যাঁ এইদিকে ঠিক, তাহলে জিজু টাটা আসবা। আমার যাওয়া আনন্দ করে টাটা দিয়ে দাও বাবা 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 বাবা। এই যে টাটা টাটা দাও টাটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে টাটা টাটা। ঠান্ডা লাগতেছে।